বেনজির কিংবা আজিজ, সময়ের আলোচিত এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ তা শুধুমাত্র ব্যক্তির বিষয় নয়। প্রশ্ন উঠছে, তবে কি সব হারাতে যাচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ? অনেক খারাপ সংবাদের মধ্যে আজকে একটি ভালো সংবাদ, ফাঁসির আদেশ হয়েছে এবং বাকি ৬ জনের যাবজ্জীবন হয়েছে। তার কঠিন ভাবে আটকে গেল বেনজির আহমেদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে তার যে ধন সম্পদ নিল, সেই এত ধন সম্পদ হয়েছিল, সেই ধন সম্পদ সব কিছুই নাকি অবৈধ, এবং শেষ পর্যন্ত আদালত থেকে যে নির্দেশ দেওয়া হলো এই দিকে এবার প্রাণ ভিক্ষা চাইলেন প্রধানমন্ত্রীর কাছে। দর্শক, আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। বেনজির কিংবা আজিজ, সময়ের আলোচিত এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ তা শুধুমাত্র ব্যক্তির বিষয় নয়, সামগ্রিক ক্ষমতা কাঠামো এর দায় এড়াতে পারে না বলেও তারা জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির চিত্রের এটি ক্ষুদ্রাংশ মাত্র। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। একজন পুলিশের সাবেক মহাপরিদর্শক, আরেকজন সাবেক সেনাপ্রধান, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্ষমতার অপব্যবহারে করেছেন বিপুল পরিমাণ সম্পদ। সব মহলে আলোচনা কিভাবে কি হলো, কেন প্রভাবশালী সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ সামনে আসছে, কেনই বা দুদক একজনের বিরুদ্ধে নিয়েছে অনুসন্ধানের সিদ্ধান্ত। যদিও দুদক চেয়ারম্যান বলেছেন, অভিযোগ আমলযোগ্য হলে অনুসন্ধানের আওতায় আনা হবে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদকেও। রাজনীতির মাঠেও বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। বিরোধী পক্ষ বলছে এর দায় সরকার এড়াতে পারে না, অপরদিকে সরকার বলছে অপরাধ করলে কেউ আইনের বাইরে নয়। সরকারের বিচার করা সব সাহস আছে, প্রশ্নটা হচ্ছে সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস। এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, ব্যক্তির কৃতকর্মের দায় অন্য কেউ নেবে না। অতি উঁচু পদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, আমি একজন নাগরিক হিসেবেও এবং এখন ফরবার আইজি হিসেবে, হ্যাঁ, একটু বিব্রত বোধ করি। আপনি যদি ফৌজদারি অপরাধ দমন করা এবং তা তদন্ত করাই আপনার কাজ হয়, তাহলে সেই ধরনের কাজে আপনি নিজে জড়িয়ে যাবেন, এটা তো এর জন্য তো মেসেজ দেওয়া দরকার নেই, আপনি যাবেন না, এটাই তো বলা আছে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বিষয়টি ব্যক্তিগত অপরাধ হলেও এর দায় এড়াতে পারে না বর্তমান ক্ষমতা কাঠামো। সার্বিকভাবে ক্ষমতার ব্যবহারে বাংলাদেশের যে চিত্র, তার একটা টিপ অফ দ্য আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ এর পিছনে এর বাইরেও আরও অনেক এ ধরনের ঘটনা থাকার সম্ভাবনা কোনো অবস্থায় উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলছেন, সামগ্রিক দুর্নীতির অবস্থায় এটি ক্ষুদ্রাংশ মাত্র, শেষ পর্যন্ত এর গতি প্রকৃতি কোন দিকে যায় তাই এখন দেখার অপেক্ষা। তারা কিন্তু এককভাবে সেটা করেন নাই, এর পেছনে তাদের সাথে সহযোগ সাজসকারী, সুরক্ষাকারী, তাদের অংশীদার কিন্তু আরো অনেকে। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। দর্শক, সবাই যখন বুঝতে পারছে যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের আর ক্ষমতা নেই, ক্ষমতার যে মই সেই মইটি সরে গেছে, তখন কিন্তু নানা রকম কেচ্ছা কাহিনী বের হতে শুরু করেছে। মানবজমিন আরেকটি রিপোর্ট করেছে, বেনজিরের ক্লাব নেশা, বোট ক্লাবে ক্ষমতার থাবা, অর্থাৎ তার ক্লাবের নেশা আছে, সব ক্লাবেই তার মেম্বার হতে হবে এবং ঢাকার যতগুলো অভিজাত ক্লাব আছে সবগুলো ক্লাবেরই তিনি সদস্য। আর বোট ক্লাবের কথা তো আরও আগে, যখন নাকি তিনি মানে ক্ষমতায় ছিলেন, আইজিপি হিসেবে ছিলেন, পরিমণির ঘটনায় তখন কিন্তু নাম আসে যে এই ক্লাবের সভাপতি হচ্ছে বেনজির আহমেদ এবং পরিমণি
তার হুমকি ধামকির মধ্যে ছিল যে তিনি বেনজির আহমেদকে ফোন করলেন। যাই হোক, এখন তখন তো সেটি নিয়ে খুব বেশি হইচই হয়নি। তারপরও অনেকে কেউ বলার চেষ্টা করেছেন যে পুলিশের আইজিপি কীভাবে বোট ক্লাবের সভাপতি হয়। এখন দেখা যাচ্ছে যে বোট ক্লাব না, শুধু ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব সব ক্লাবেরই তিনি সদস্য এবং সেগুলোর সদস্যপদ তিনি পেয়েছেন অনেক টাকার বিনিময়ে। সেই টাকা তিনি নিজের পকেট থেকে দিয়েছেন নাকি মানুষের পকেট থেকে গেছে, সেই তথ্য এখানে তুলে ধরতে পারেনি মানবজন। খবরে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে দেশ জুড়ে নানা আলোচনার মধ্যেই সামনে এসেছে তার ক্লাব নেশা। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, উত্তরা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেরই তিনি সদস্য। চিন্তা করেন, অথচ তিনি একজন ছিলেন সরকারি চাকরি। এসব ক্লাবের সদস্য হতে গিয়ে তাকে গুনতে হয়েছে অন্তত 3 কোটি টাকা। অবসরে যাওয়ার কিছুদিন আগে মাসখানেকের ব্যবধানে তিনি 4টি অভিজাত ক্লাবের সদস্য হন। শুধুমাত্র গুলশান ক্লাবের সদস্য হতে তার খরচ হয়েছে 1.5 কোটি টাকার মতো, আর বাকি 3 ক্লাবের জন্য 50 লাখ করে আরও 1.5 কোটি টাকা খরচ হয়েছে তার। যদি এই টাকা তিনি তার নিজের পকেট থেকে দিয়েছেন নাকি অন্য কেউ পরিশোধ করেছে সেই তথ্য জানা যায়নি। তবে তার ক্লাব নেশা শুরু হয় আরও আগে থেকে। 2015 সালে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ আচমকা তাকে সদস্য করে ইসি কমিটিতে স্থান দেয়। এরপর ক্লাবের উন্নয়ন, সদস্যদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাকে সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তার অনুরোধেই 5 বছর করে টানা 2 বার তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সদস্যরা যে উদ্দেশ্য নিয়ে তাকে সভাপতির দায়িত্ব দেন তাতে গুড়ে বালি মতন অবস্থা। নিজের ক্ষমতার অপব্যবহার করে বোট ক্লাবের দখল নেন, পক্ষিগত করে রাখেন ক্লাব সদস্যদের, নিজের মতো করে গঠনতন্ত্র সংশোধন করে অনেক কাজ করেছেন যেগুলো ইসি কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা মেনে নিতে পারছেন না। সদস্যদের ভালো লাগার ক্লাবটি এখন বেনজিরের জিম্মি হয়ে আছে। ক্লাবের ফান্ডে থাকা 260 কোটি টাকার বিষয়েও খোঁজ পাচ্ছেন না বা কোনো তার যে হদিশ খুঁজে পাচ্ছেন না ক্লাব সদস্যরা। সাম্প্রতিক সময়ে বেনজির পরিবারের 621 বিঘা জমি ও 33টি ব্যাংক হিসাব জব্দের খবর চাউর হওয়ার পরেই সোচ্চার হয়েছেন সাভারের আশুলিয়ার বিলুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত বা নির্মিত ঢাকা বোট ক্লাবের 1000 সদস্য। 2014 সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। দুর্নীতির অভিযোগ ওঠার পর ক্লাব সদস্যরা বেনজির আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছেন। সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ অন্তত 200 কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান অনেক ভিসি সহ 30 থেকে 35 জন শিক্ষক, সাবেক বর্তমান 20 জনের মতো মন্ত্রী, এমপি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, সাবেক ডজনখানেক সচিব, শতাধিক শিল্পপতি, ব্যবসায়ী, সিনিয়র সাংবাদিক, সম্পাদক, নানা শ্রেণী পেশার সদস্যদের এই ক্লাব। কি আশ্চর্য ব্যাপার, কি মধু এই ক্লাবে, যে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। তারা সভাপতি হিসেবে বেনজিরকে দেখতে চান না, সভাপতি হিসেবে আধিপত্য বিস্তার, ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে ব্যাপক কর্মকাণ্ড সহ নানা কারণে ক্লাব সদস্যরা বেনজিরের উপর ক্ষুব্ধ। সাধারণ সদস্যরা বলছেন বর্তমান সামাজিক এই ক্লাবটিতে বিব্রত। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ খুবই শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।